আসসালামু আলাইকুম ওয়ার নতুন লাহি অবারকে এত সুপ্রিয় দর্শক অশ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা নুরানি কায়দার পর্ব এগারো জজম বা সাকিন শিখে নিব ইনশাআল্লাহ এর আগে আমরা পর্ব দশ শিখে নিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নুরানি কায়দা নামে প্লেলিস্ট বানানো আছে আপনি ওখান থেকে সবগুলো পর্বই দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর বক্সেও নুরানি কায়দার পেয়ে যাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন এবার আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমান এখানে দেখুন তাকতি নম্বর এগারো জজন সুকুন হরফে কলকলা পাঁচটি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কলকলা হরফ কয়টি আপনাকে তখন বলতে হবে পাঁচটি কি কি এ তো দেখুন কফ ত বা জিম জিম দাল দাল ত বা এই কয়টি আপনি কফ মুখস্থ করে নেবেন তাহলে ভালো হবে যখনই এগুলো পড়ার সময় এই পাঁচটি অক্ষরের থেকে একটি অক্ষর আসবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা কলকলা হরুফে কলকলা যার সমষ্টি কুতুবুজাদ যখন এই সব হরুফের যজম বা সুকুন হয় তখন পড়ার সময় এইগুলির মাখরাজ ধাক্কা লেগে আলাদা হয়ে যায় এই হরুফগুলি ছাড়া আর কোনো হরুফে হরুফেলা হয় না তো কিভাবে পড়তে হবে তো আমরা এই সবকটি আজকে পড়ে পড়লে আপনি বুঝতে পারবেন আমার সঙ্গে সঙ্গে পড়ার চেষ্টা করবেন একবারের জায়গায় আমি দুই তিনবার করে হলেও বলে দেব আপনারা সেগুলো দেখে শিখে নেওয়ার চেষ্টা করবে মনোযোগ সহকারে দেখুন তো এখান থেকে আমরা শুরু করছি তো এটা হবে হাম আব 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 এভাবে বলবেন হামজাহ ইব আব ইব হামজাহ বা পেশ উব আব ইব উব এমন ভাবে পড়তে হবে আব ইব উব হামজাহ বাজবর আব হামজাহ বাজের ইব হামজাহ বা পেশ উব আব ইব উব जिम्बा जबर जब जिम्बा जीब जिब जिम्बा पेश जुब जब जीब जुब जिम्बा जबर जब जिम्बा जीब जिब जिंबा पेश जुब जब जीब जुब जब जीब जुब एपर बा जिम ज़बर बाज बा जिम ज़ेर बिज बा पेश बुज बाज बीज बुज बा जिम ज़बर बाज बा जिम ज़ेर बिज बा पेश बुज बाज बीज बुज बाज बीज बुज Er Sin za sad Sindalzer si Sin Sindal peš sud сад si su sinddal zavr sad sindzer si Sindal peš su сад si su сад si su kof toa zaber kot kof toa zer krit kof toa pesh kot krote krit kuto itaboro kof kof toa zaber kot kof toa zer krit kof toa pesh kot krote krit kuto kuto tite

যুগ তো এবার আমরা চলুন আরও একবার পড়ে নিই এবার বানান করে পড়বো না এবার এক একটা শব্দ পড়ব তো এখান থেকে শেষ পর্যন্ত এটা পড়ে নিই আমরা আরও একবার আব ইব উব আব ইব উব যাব জিব জুব যাব জিব জুব বাজ বীজ বুঝ बाज़, बीज़, बुज़, साद़, सिद़, सुद़, साद़, सिद़, सुद़, कौत, कित कुत, कौत, कित कुत, जाक़, जीक़, जुक़, जाक़, जीक़, जुक़, तो ये चामरा पूरे निलम्ब प्रथमे रेटा তো এরপর দেখুন অনুশীলন আছে তো আমরা এগুলো চলুন পড়ে দেই তো এটা হবে বাসিন জবর বাস বাসিন জবর বাস এরপর কাফ তাজের কিত কাফ তাজের কিত এরপর জিম আইন জের জি জিম আইন জের জি এরপর জিম লাম পেশ জুল جیم لام پش ذل هرپر وین لام پش غل وین لام پش غل هرپر واو ح زبر وح واو ح زبر وح هرپر میم حمزه زبر م میم حمزه زبر م هرپر حمزه حاضر ا حمزه

জুল গুল ওয়াহ মা ইহ নাস র ওয়াহ মা ইহ নাস র তো এরপর দেখুন এখানে আছে এটা আমরা বানান করে পড়ি ইয়া জিম ইয়া জ আইন লাম জবর আল ইয়াজ আল ইয়াজ আল ইয়াজ আল ইয়াজিম জাবার ইয়াজ আইন লাম জাবার আল ইয়াজ আল ইয়াজ আল এরপর লা কদ লাম জাবার লা কফ দাল জাবার কদ লা লাম জাবার লা কফ দাল জাবার কদ লা কদ এরপর খলাকনা খলাকনা খ জাবার খ

বুরুজ বুরুজ এরপর মিম পেশ মু হায়াজের হি মুহি তপেশ তু মুহিত 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 এরপর ইহ দিন ইহ দিন হমজাহাজের ইহ দাল জের দি ইহ দি

প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিওটি কয়েকবার দেখেন ইনশাআল্লাহ আপনি অতি সহজে এই সবকটি শিখে নিতে পারবেন এবং আমাদের সাথে কুরআন শিক্ষার এই পর্বগুলো পার্ট বাই পার্ট পরবর্তী পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আমরা যখনই এই নুরানি কায়দার পর্বগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি সবার আগে পেয়ে যাবেন এবং আপনি নিজে শেখার পাশাপাশি আপনার বন্ধুদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং কুরআন শিক্ষার দিকে এগিয়ে যেতে সবাইকে সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু